আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুম লাইফস্টাইলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আছি ইরিনা আফসানা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার ননদের বাসায় যাচ্ছি আমরা, তো এটা হচ্ছে বাকি অংশটা। তো আজকে কোনো এক্সট্রা কোনো মানে আমার কোনো রেসিপি শেয়ার করব না, তো ওর বাসার জার্নিটাই আমি শেয়ার করছি। ওর বাসায় যাওয়া আশাটা শেয়ার করতে পারিনি, কারণ অনেক ঝামেলার মধ্যে ছিলাম। আমার বাসায় বর্তমানে অনেক মেহমান আছে, তো সব মিলিয়ে প্রায় 14-15 জনের মতো, যাই হোক বেবি আছে 5-6 জনের মতো, যে বুঝতেই পারছেন কতটা খারাপ অবস্থায় আছি। মানে খারাপ অবস্থা না, এটা একটা আনন্দ আর কি। তো বেবিদের নিয়ে থাকতে প্রবলেম হয় আর কি, তো আমাদের জার্নিটা উপভোগ করে। তো আমার মেয়ে একটি ছড়া শোনাচ্ছে, আশা করি আপনাদের ভালো লাগে। জুড়ে বলতে হবে শোনাই তো যাচ্ছে না, ওই আর একটু জোরে বলতে হবে। সবাই তালি দাও। পাপা বলো, ছাড়া বলো, টুইঙ্কেল টুইঙ্কেল তুমি বিরক্ত, তুমি বিজি, আব্বু তাকাও, মাম্মার দিকে একটু তাকাও। এই যে তোমার ভালো লাগছে না, বলবে ছাড়া বলবে, ছাড়া বলবে, এই পাশ দিয়া, এই পাশ দিয়া। চলে এসেছি ওদের বাসায়, তো আমি আগেই নেমে পড়েছিলাম কারণ ওর বাসার জন্য কিছু কিনে নেওয়ার জন্য আর কি। তো এই হচ্ছে অবস্থা, তো ওদেরকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু ননদের বাসায় যাচ্ছি তো কিছু একটা নিয়ে যেতে হবে। চলে গেছো কেন আমাকে রেখে? আমি তো চিনি না, যাইতে পারবো না, নিয়ে যাও। ওদের ছেলে চিনি বাসার সামনেই আছে, আমি তো চিনি না, আমাকে নিয়ে যাও। তো ফোন দিলাম, বাইরে অনেকক্ষণ ওয়েট করছিলাম, ওরাও হয়তো বা আমাকে বাসায় নেওয়ার জন্য ভুলেই গিয়েছিল, মানে আমার কথা ভুলেই গিয়েছিল। ফোন দিচ্ছিলাম, ওরা কাজে ব্যস্ত ছিল, ধরতে ছিল না, তাই সেটা এবার আমি কি করব, ওদেরকে না বলে ওদেরকে একটু শুট করে নিব। যদিও ক্যামেরার সামনে কেউ আসতে সে মোটামুটি কমফোর্টেবল না, ওরা সবাই কাজে বিজি, ওদের বাবি ব্লগিং করছে তো একটু একটু দেখাবে। এ হচ্ছে আমার ছোট ননদ, ও আমার কাছে থাকে, আর এ হচ্ছে আমার ননদের ছেলে, বড় ননদের ছেলে। আসলে আমার বাসা এখন বেবি আর বেবিময়, তোমার এখানে কুপির ভাষা কেমন লাগছে মামা? কুপির ভাষা কেমন লাগছে?
জুস খাবে এই যে চিপস নিয়ে আসছি তো তোমার জন্য তোমাদের সবার জন্য একটা করে চিপস নিয়ে আসছি তো সবাই টায়ার্ড আছে আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমাকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এতে করে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি চাইলে দেখে নিতে পারবেন আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আমাকে লাইক করবেন কমেন্ট করবেন আসলে এসবের ভাগ দিতে রাজি না তো আমি ওদেরকে চাই না চিপস টিপস এগুলো বেশি খাওয়াতে এই যে বার্থডে গার্ল কি খবর তো আমরা যে বিষয়টা নিয়ে বেশি সারপ্রাইজড ছিলাম সেটা হচ্ছে আমার বড় ননদের ছেলে ওর বার্থডে ছিল আমরা আসলে জানতাম না আমার মেজ ননদ কেকটা নিয়ে এসেছিল ও হয়তোবা জানতো কোনোভাবে মনে ছিল হয়তোবা তাই ওর কেকটা দিয়ে আমরা আমার ননদের ছেলের বার্থডেটা সেলিব্রেশন করছি তো এমনিতেই বেবিরা কেক কাটতে পছন্দ করে আর কালারফুল কেক হলে তো কথাই নাই তো আপনাদের সাথেও একটু শেয়ার করছি আমাদের আনন্দটা তো অনেকদিন পরে আমার ননদের বাসায় এসেছি আসলে লকডাউন ছাড়া অনেকদিন থেকে আসা হয় না তো আসলে সবার দুজন করে বেবি আছে বেবিদেরকে নিয়ে আসলে কেউ কারো বাসায় যেয়ে কমফোর্টেবল না যদি আসে দিন যেয়ে দিন চলে আসে তো এবার আমি কি করেছিলাম জোর করে ওদেরকে নিয়ে এসেছি আমার সাথে করে তো ওর দুই বেবি সহ ওকে নিয়ে এসেছে ওর হাজব্যান্ড চায়নি দিতে এ হচ্ছে আমার বড় ননদের মেয়েটা আর হচ্ছে ছেলে আর ওই যে পাশে ওইটা আমার হচ্ছে দেবরের ছেলে তো যাই হোক আজকে তো কোনো আমার রেসিপি রেসিপি বা আদার্স কিছু শেয়ার করছি না তো এখন আমরা সবাই খেতে বসে গেলাম তো আমার ননদ দুইটা ছোটো ছোটো বেবি নিয়ে যা রান্না করেছে আমাদের জন্য তাই আলহামদুলিল্লাহ কারণ আমি জানি আমার দুজন বেবি নিয়ে কতটা কাজ করতে কষ্ট হয় তো আমি আপনাদের সাথে জাস্ট খাবারগুলো ইয়া করছি তাও সে অনেক কিছুই রান্না করেছে বিফ রান্না করেছে রোস্ট রান্না করেছে হাঁস রান্না করেছে আবার মুরগির গেড়া গলিচা দিয়ে সে একটা ডাল রান্না করেছে পোলাও রান্না করেছে ভাত রান্না করেছে সবাই ভাত খেতে পছন্দ করে তো আপনাদের সাথেও একটু শেয়ার করছি প্লিজ কেউ যেহেতু খাবার দাবার কেউ অন্য দৃষ্টিতে দেখবেন না তো আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এইভাবেই হাসি খুশি থাকতে পারি আমার পরিবারটাকে নিয়ে তো যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ